নক্ষত্র অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। জানি অধীর আগ্রহে বসে আছেন, আমিও কিন্তু ঠিক এই সময়টার জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকি। আমরা এই অনুষ্ঠানটা যাকে ছাড়া এগিয়ে নিয়ে যেতেই পারবো না, কিছুক্ষণ বাদে তাকেই আমাদের সঙ্গে পেয়ে যাব। আমরা সঙ্গে পেয়ে যাব জ্যোতিষ অর্ণব জয়ন্ত শাস্ত্রীকে, তার পৃথিবীব্যাপী কর্মকাণ্ড এবং উনি সারা পৃথিবী থেকে নানা রকম সম্মানে ভূষিত হচ্ছেন, যেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। আমরা এখন দেখে নেব যে উনি কী কী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। রিসেন্টলি গোল্ড মেডেল পেয়েছেন অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রের ওপর। ওনার এই বিশাল কর্মকাণ্ডের সাক্ষী কিন্তু আমরাও হয়ে গেলাম, কিন্তু এখন এখন সময় বলছে জয়ন্তদার সঙ্গে একেবারে মুখোমুখি বসে আমরা যে সমস্যাগুলোর কথা বলছিলাম না, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো তাহলে চলুন জয়ন্তদার সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করি। সঙ্গে পেয়ে গেছে জয়ন্তদাকে, সময় নষ্ট করতে চাই না, কারণ এই সময়টা আমার কাছে খুব প্রেশিয়াস, কারণ অনেক কিছু আমি ক্লিয়ার আউট করতে পারি। তো জয়ন্তদা, তোমাকে অনেক অনেক স্বাগত। আর কেমন আছো জিজ্ঞেস করব না, বিকজ ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপ আর ওয়ান লাইফ টু ওয়ান চান্স, তাই তো আমি ভালোই আছি। এক্স্যাক্টলি, আমরা তো কেউ জানি না যে পরের দিনটা আমরা সত্যি দেখতে পাবো কিনা। তো এই মুহূর্তটায় বাঁচা, এই মুহূর্তটাকে এনজয় করে নেওয়া, এটারই নাম মনে হয় জীবন। জয়ন্তদা, আমরা প্রত্যেক দিনই যে একটা করে গ্রহ হয় সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি, কারণ আমাদের অনেক ভুল ধারণা আছে অনেক কিছুর প্রতি, অনেক কিছু আমরা শুনে শুনে অভ্যস্ত হই, অনেক কিছুর উপর আমরা নেগেটিভ ধারণা করে বসে থাকি। যেমন আজকে যে গ্রহকে নিয়ে আলোচনা করতে চলেছি, তোমার থেকে জানতে চলেছি, সেই গ্রহটির সম্বন্ধে মানে তার নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে রাহু। রাহুর গল্প মানে আমরা জানি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রাহু গিলে ফেলল। হ্যাঁ, তো এই একটা যে জিনিস আমাদের মধ্যে ভীতির সঞ্চার করে, কিন্তু রাহু কি শুধুই খারাপ করে আমাদের লাইফে, নাকি এর কিছু ভালো দিকও আছে? অবশ্যই, কারণ অবস্থান বিশেষে ফল, সেইটাই আমি জানতে চাই। এই রাহু জীবনে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু নেয়ও। আমি সেটাই জানতে চাই, তুমি একটু আমাদের বলো। প্রথমে দেখো, আমরা তো রাহুর প্রতি একটা ভয় পেয়ে এসেছি। আমি প্রথমে শুনতে চাই যে রাহুর ভালো দিকগুলো কি। আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অব ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন,
কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। কি কি ভালো প্রদান করে সেটা একটু বলবে? এটা অবস্থান হিসাবে বিচার্য, অবস্থান হিসাবে। সবসময় যে দর্শকবন্ধু রাহু আপনার জীবনে খারাপ ফল দেবে এর কোনো মানে নেই, অনেক ভালো ফলও কিন্তু রাহু দিয়ে থাকে। জীবনে একজন বড় অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে সেখানে একটা রাহুর কারকতা কিন্তু বিচার্য। আবার রাহু যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনি একজন বড় ক্যামেরাম্যান হতে পারেন, কারণ রাহু অন্তর্ভুক্ত কিন্তু ক্যামেরা, আমাদের সামনে যে ক্যামেরা চলছে। আবার রাহু মঙ্গল যুক্ত হলে আমাদের সামনে যে লাইটগুলো রয়েছে এটা কিন্তু রাহু মঙ্গলের অন্তর্ভুক্ত। যাই হোক দর্শক বন্ধু, প্রথমেই জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই যারা জয়ন্তর অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা প্রণাম, সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ভালোবাসা। আর আপনাদের পাশে বসে এই যে চালাক মেয়েটিকে দেখছেন অনিন্দিতা, আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করছে, আমাকে আজকে ধরেছে রাহু নিয়ে বলতেই হবে, তার জন্য ওকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই তো, তাহলে আজকের আলোচনা আমাদের রাহু। যাই হোক, আসছি দর্শক বন্ধু, একটু রাহুর কারকতা নিয়ে বলি। রাহু কোথায় কী থাকলে কী হবে নিশ্চয়ই আমি বলবো, তবে রাহুর অন্তর্ভুক্ত কী দেখুন, আলো ছায়া। রাহু শুক্র কম্বিনেশান যদি আপনার হরোস্কোপে থাকে তাহলে আপনি জীবনে একজন বড় ফিল্ম আর্টিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু যদি আপনার ফেভারে থাকে আপনি বড় একজন অ্যাথলেটিক হতে পারেন বা হবার সম্ভাবনা আছে। রাহু কিন্তু অ্যাথলেটিকের কারকগ্রহ, অর্থাৎ বডি বিল্ডার বলতে পারেন। এখানে কিন্তু একটা রাহুর মধ্যে রাহুর কারকতা বিচার্য। আর কি আছে রাহুর মধ্যে? অ্যাক্টিং, অভিনয়, সিরিয়াল, এই জগতে কিন্তু সাইন করতে গেলে রাহুকে ফেভারে থাকতেই হবে, তাহলে হয়তো সম্ভাবনা আছে আপনি আগামী দিনে বড় বড় সিরিয়ালে মানে মেগা সিরিয়ালে হিট করতে পারবেন। আমাদের জন্য আরও একটি খুশির খবর, 25শে ডিসেম্বর দিল্লি থেকে অটল রত্ন সম্মানে সম্মানিত হলেন জ্যোতিষ বাস্তুবিদ ও গোল্ড মেডেলিস্ট জয়ন্ত শাস্ত্রী। দেখে নেব তারই কিছু ছবি। অ্যাকর্ডিং টু ইংরেজি মতে, বাংলায় নিয়ে আসলে ইংলিশে ট্রান্সফার করে করা যাবে। অ্যাকর্ডিং টু এনসিআইটি এফিমেরিস মতে বিচার করে গ্রহ অবস্থান গণনায় আপনার যে কোনো প্রশ্নের উত্তর বের করে দেওয়ার সম্ভাবনা আছে। আর যাদের বলবেন জয়ন্তদা আমার জন্ম সময় নেই, তাহলে কি আমি প্রশ্ন গণনা, প্রশ্ন উত্তর, আমার জীবনটাকে জানতে পারবো না? হ্যাঁ পারবেন। তার জন্য জয়ন্তদার পদ্ধতি কী? পামিস্টি অর্থাৎ হস্তরেখা বিচার, শ্বাস হোড়ারির দ্বারা বিচার, সংখ্যা তত্ত্বের দ্বারা বিচার, সন্তানের থেকে পিতার বিচার, স্ত্রীর থেকে স্বামীর বিচার, মায়ের থেকে সন্তানের বিচার, পিতার থেকে সেই জাতক বা জাতিকার বিচার। অতএব 84 প্রকার বিচার পদ্ধতি আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। যাদের জন্ম সময় নেই, প্রয়োজন মনে করলে যন্ত্রদার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রলে দেখে নিন আমাদের চেম্বার, অ্যাড্রেস, ডেট, বুকিং নাম্বার যাচ্ছে। অনলাইনে যারা বুকিং করতে চান প্রয়োজন মনে করলে www.jantoshastri.com গিয়ে প্রসেসিং আপনারা ফিল আপ করলেই আপনাদের মোবাইলে কিন্তু SMS চলে আসবে। শাস্ত্রীয় ব্যাখ্যায় আছে লগ্নে রাহু যার সঙ্গে চলে শতেক বেটা তার, অর্থাৎ জনগণকে একত্রিত করার ক্ষমতা রাখে রাহু। সঙ্গে চন্দ্র, এই দুটো কম্বিনেশান যদি কোনো জাতক বা জাতিকার জীবনে ভালো হয় তিনি একজন ভালো দলের সংগঠক হওয়ার সম্ভাবনা আছে। রাহু প্লাস চন্দ্র যদি তুঙ্গস্থ হয়, অর্থাৎ বৃষ রাশিতে রাহু অবশ্যই তুঙ্গস্থ, চন্দ্র যদি সেখানে থাকে তাহলে তিনি একজন জননেতা হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে
0933138083 0933931416170943258 3258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 0943258 3258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। এবারে আসছি রাহুল কারকতায় পড়ছে ক্যামেরা, রাহুল কারকতায় পড়ছে ফিল্ম লাইন, রাহুল কারকতায় পড়ছে খেলোয়াড়, রাহুল কারকতায় পড়ছে অ্যাথলেটিক ইত্যাদি ইত্যাদি। অতএব দর্শক বন্ধু, সবসময় রাহু যে আপনার জীবনে খারাপ ফল দেবে এটার কিন্তু কোনো কারণ নেই। রাহুর যেমন একটা পজিটিভ সাইড আছে, রাহুর মধ্যে আবার নেগেটিভ সাইডও আছে। রাহু শুক্র কম্বিনেশন হলে দাম্পত্য জীবনে বা বিবাহ দেওয়ার পূর্বে আমরা যেটাকে জটক বিচার বলি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা সম্ভাবনা রয়েছে। রাহু মঙ্গল যুক্ত হলে সেই জাতক বা জাতিকার জীবনে ইলেকট্রিক্যাল এবং গ্যাস ওভেনের থেকে একটা দুর্বিষহ ঘটনা ঘটে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে যদি কারুর হরোস্কোপে রাহু মঙ্গল যুক্ত হয়। রাহু প্লাস মঙ্গল প্লাস শনি যুক্ত হলে সেই জাতক বা জাতিকার জীবনে ট্রেনে দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা একাধিক মিডিয়াতে দেখে থাকি মাঝে মধ্যেই, রেলে কিছু অ্যাক্সিডেন্ট যোগ, এগুলো কিন্তু রাহু মঙ্গল শনি করায়। তাহলে দর্শক বন্ধু, প্রত্যেকটা গ্রহের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু আপনি প্লাস পাবেন নাকি মাইনাস পাবেন তাহলে লগ্নের সাপেক্ষে দেখতে হবে। রাহু লগ্নের সাপেক্ষে কোন হাউসে জন্মকালীন বসে আছে তার উপরে বিচারের ফলাদেশ আপনার জীবনে পরিকল্পিত হবে। কেন আগেই বলেছি দর্শক বন্ধু, জয়ন্ততা মানে যুক্তি বিজ্ঞান জ্যোতিষ। আমি দর্শক বন্ধু এইটুকুনি বুঝি, 9+9 মানে 18, আর 9×9 81 হয়, এর বাইরে আগে মাঝখানে বা পিছনে কিছু হবার জায়গা নেই। বিকজ লাইফ ইজ এ ম্যাথমেটিক্স, লাইফ ইজ এ ওয়াচ। কেন ঘড়িটাও কিন্তু 12 পরে একের ঘরে যায়, একের পরে তিনের ঘরে যায়, 2, 3, 4, 5 করে আবার 12 ঘরে যায়। অতএব রাইট ওয়াইজ সে টার্নিং করে, কখনই দেখবেন না উল্টো ঘুরছে। অতএব আমাদের জ্যোতিষশাস্ত্রটাও কিন্তু ম্যাথমেটিক্স। তাহলে রাহু যদি আপনার ফেভারে থাকে, মনে করুন মকর লগ্ন পঞ্চমে রাহু বৃষ রাশিতে বিরাজমান, কৃত্তিকা নক্ষত্রে এখানে কানেকশান হবে 5+8, সেই জাতক একজন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজার হতে পারেন। অতএব রাহুকে কখনোই ভাববেন না মাইনাস, আবার কখনোই ভাববেন না প্লাস, অবস্থান হিসাবে ফল। জীবনে একজন বড় অ্যাস্ট্রোলজার হতে গেলে, ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড নিতে গেলে তার জীবনে রাহুর কারকতা থাকতেই হবে। কেন আনলাম দর্শক বন্ধু, জীবনে ফরেন ডলার রোজগার করতে গেলে, মানে 1×74, 1 ডলার = 74 INR, 1 পাউন্ড = 84 INR, 1 ধিরাম = 21 INR, 1 INR = 2 বাথ, বা 2 বাথ = 1 INR, যদি এই কানেকশানে আমরা আসি তাহলে বলবো এখানে রাহুর কারকতা আছে। বিকজ রাহুকে গিরগিটির মতন পরিকল্পনা করা হয়েছে। কেন গিরগিটির রং চেঞ্জ হয়? যখনই দেশি মুদ্রা থেকে বিদেশি মুদ্রা রোজগারের কথা আমরা চিন্তা করব, তখন কিন্তু একটা রাহুর কারকতা আছে। সেকেন্ডের লর্ডের সঙ্গে, ইলেভেন্থের লর্ডের সঙ্গে যদি কোনো অবস্থায় রাহুর নক্ষত্র, অথবা যদি রাহু দৃষ্ট, অথবা রাহু যদি সহবস্থান করে, সেই জাতক বা জাতিকার জীবনে ফরেন ডলার রোজগার করার প্রবণতা থাকবে এবং সম্ভাবনাও থাকে। তাহলে রাহুকে আমরা মাইনাস করতে পারছি না, তাহলে অবস্থান বিশেষে ফল। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শ্রেষ্ঠ ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র,
and is a gold medalist again. তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। শুধু তাই নয় রাহু, যদি আপনার বায়ু রাশিতে থেকে সুতুঙ্গস্থ হয় মিথুন রাশি, তাহলে আপনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা আছে। রাহু যদি আপনার ফেভারে থাকে, তাহলে সোজা কথা আপনি ফ্লাইটে চাকরি পেতে পারেন। তাহলে কোথায় আমি মাইনাস ধরব? রাহু যদি একাদশে থেকে তুঙ্গস্থ হয়, দশমপতি নবমপতি যুক্ত হয়, তাহলে আপনি একটা গ্যাসের এজেন্সিমূলক ব্যবসায় উন্নতি করার সম্ভাবনা আছে। তাহলে এগুলো আমাদের জন্য প্লাস। একটা গ্যাসের এজেন্সি মানে আপনি চোখ কান বুঝে ধরে রাখতে পারেন আপনার জিনিসটা ঘরে থাকবে না, বিক্রি হবেই, বিকজ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আবার দেখুন, রাহু যদি একাদশে থেকে শুক্র কানেক্টেড থাকে, তাহলে আপনি ব্যবসা করে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? রাহু শুক্র বুধ যদি থাকে, রেস্টুরেন্টের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কোথায় কোন গ্রহটাকে ভালো বলবো না খারাপ বলবো? আমি বলবো দর্শক বন্ধু, রাহু অবস্থান বিশেষে আপনাকে প্লাস করতে পারে, অবস্থান বিশেষে আপনাকে মাইনাসও করতে পারে। আবার রাহু যদি সিক্সের লর্ডের সঙ্গে কনজাংশন করে, যদি শত্রুগৃহগত হয়, তাহলে রোগব্যাধির কারণে একাধিক জায়গায় অর্থ বিনিয়োগ করবেন। যদি সিক্সের সঙ্গে রাহু কনজাংশন করে, নিচস্থ শত্রুগৃহগত বা শত্রুগ্রহের নক্ষত্রে থাকতে হবে। অতএব রাহু কোন কোন নক্ষত্রে ভালো ফল দেয় প্রয়োজন মনে করলে নোট করবেন, যারা একটু এডুকেশনাল সাবজেক্ট ভালোবাসেন অ্যাস্ট্রোলজি নিয়ে। রাহু কিন্তু সাতী নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং শতবিষা নক্ষত্রে কিন্তু ভালো ফল দেয়। রাহু যদি পূর্বসারা নক্ষত্রে থাকে, রাহু যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকে, রাহু যদি ভরণী নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু অনেকটাই শুভ ফল আপনি আশা করতে পারেন। অতএব শুধু গ্রহটাকে ধরলে হবে না, নক্ষত্রকেও ধরতে হবে। তার জন্য যন্ত্রদার এই অনুষ্ঠানের নাম সময় এবং নক্ষত্র। কেন যন্ত্রদা বলে হোয়াট ইজ দ্য লাইফ, আমি বলি লাইফ ইজ এ ম্যাগনেটিক ফিল্ড। যদি বলেন কেন, জীবনটা তো একটা মায়া, এসছেন একা যাবেন একা, সবটাই তো অভিনয় দর্শক বন্ধু। আপনি কারুর মা, কারুর কাকিমা, কারুর জেঠিমা, কারুর আবার বৌমা, তাই তো, আবার কারুর বান্ধবী, বাট আপনি তো আপনি, তাইতে কেন বললাম এই কথা, লাইফ ইজ এ অ্যাক্টিং। রাহু কিন্তু অভিনয় জগতে সাইন করতে গেলে রাহুর একটা বিশেষ কারকতা আছে, রাহুর দর্শক বন্ধু বিশাল ভূমিকা। তবে মজার ব্যাপার কি জানেন, রাহুর নিজস্ব কোনো কারকতা নেই। মনে করুন একটা সাদা কাঁচের কাপে আপনি যদি জল ঢেলে দেন, রংটা কী হবে? একদম স্বচ্ছ। যদি তাতে একটু আলতা দিই আমরা, আলতা, তাহলে লাল। যদি একটু নীল রং ঢেলে দিই, তাহলে নীল। তাহলে গিরগিটির সঙ্গে রাহুকে তুলনা করা হয়েছে। সজাতে বিবাহ হবে নাকি বেজাতে বিবাহ হবে, সেটাও কিন্তু রাহু দ্বারা বিচার্য। তবে
গুরুচণ্ডালি দোষ থাকতে হবে। মানে 6,500 সূত্র আছে তো, অনুষ্ঠান করতে করতে যাব আর একটা দুটো করে বলতে বলতে যাব। যেটা আমি বলছিলাম, একটা অনুষ্ঠানে 12টা রাশি মানে 1728 কোশ্চেন আসতে পারে। আবার রাহু যদি আপনার ফেভারে থাকে, জীবনে বিবাহের পরে প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। অতএব আগে থেকে আমার মনে হয় না ভয় খেয়ে, না চিন্তা ভাবনা করে, প্রয়োজন মনে করলে যে কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষের একটু পরামর্শ নিন। তাই তো বলছিলাম যে যে কাজটা না আজকে করতে হবে চেষ্টা করুন, মানে ছোট্ট ভাইটার কথা যদি মনে হয়, ভাববেন না জ্ঞান দিচ্ছি, এখনই করার চেষ্টা করুন। আর কালকের কাজটা না আজকে করুন। দেখুন জীবনে করোড়পতি আরবপতি খরবপতি কোথায় পৌঁছে গেছেন। জীবনের ড্রিমকে টাচ করতে গেলে দর্শক বন্ধু কর্ম করতেই হবে। আলটিমেট ঘুরে ফিরে কী জানেন, সেই স্বামী বিবেকানন্দের কর্মযোগেই আসতে হচ্ছে। কর্ম ছাড়া আমাদের জীবনে গতি নেই। আবার গীতার সারাংশ নিয়ে যদি আমরা কথা বলি, কর্ম নিয়াতে ভাগ্যতি, আপনি যেরকম কর্ম করবেন সেইভাবে ফল পাবেন। কিছু মনে করবেন না, আজও 53 বছরে একজন বয়স্ক লোক এখনও পুরনো সাইকেল চড়ছেন, 7 বার প্যাডেল করছেন, 3 বার চেন পড়ে যাচ্ছে। দর্শক বন্ধু কী জানেন, নিজের কর্মের জন্য আমরা নিজেরাই দায়ী। সময়কে আমরা কাজে লাগাতে পারিনি, বৃদ্ধ বয়সে নির্ধনী যোগে ভুগছি আর অন্যকে দোষারোপ করে মরছি, বলছি অমুকের জন্য আমার ওটা হয়নি, আমার বাবা আমাকে ওটা দিয়ে যাননি, আমার বন্ধু ওই টাকা নিয়ে আমায় প্রতারিত করে নিয়েছে। আমি দর্শক বন্ধু কী জানেন, আমি বলি জীবনটা পূর্বলিখিত। যদি প্রশ্ন করেন কেন জয়ন্তবাবু কীভাবে বলছেন জীবনটা আগে থেকে লেখা আছে, তাহলে দর্শক বন্ধু আপনারাই বলুন না, 7 মাসের শিশুর যখন 72 বছরের কুষ্টি জয়ন্তদাকে বানাতে দেন, আমি কীভাবে লিখে মিলিয়ে দিই বলুন। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। তাহলে ভাগ্যটা তো পূর্বলিখিত, গ্রহ অবস্থানই তো জীবনের শেষ কথা। অতএব এই যে 12টি গ্রহ, মাফ করবেন 12টি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এবং 9টা গ্রহের যে পর্যালোচনা, অর্থাৎ কেতু, শুক্র, রবিচন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ, এবং 81টা প্রত্যন্ত দশার গণনা, মানে কেতুকে যদি ভাঙি, কেতু শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, কেতু মঙ্গল, কেতু রাহু, কেতু বৃহস্পতি, কেতু শনি, কেতু বুধ, তারপরে কী আসছে, শুক্রের মহাদশা, শুক্রের অন্তদশা, শুক্রের প্রত্যন্ত দশা, শুক্র 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 রবি, শুক্র শুক্র চন্দ্র, শুক্র শুক্র মঙ্গল, শুক্র শুক্র রাহু, শুক্র শুক্র বৃহস্পতি, শুক্র শুক্র শনি, শুক্র শুক্র বুধ, শুক্র শুক্র কেতু, শেষ রবির মহাদশা, রবি 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 চন্দ্র, DAP, আরেকটু ভাঙলে শুক্রদশা, প্রাণদশা, DAPSP, অর্থাৎ শুক্র 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 রবি, শুক্র শুক্র চন্দ্র, শুক্র শুক্র মঙ্গল, শুক্র শুক্র রাহু, শুক্র শুক্র বৃহস্পতি, শুক্র শুক্র শনি, শুক্র শুক্র বুধ।
তারপরে যদি রবিকে নিয়ে আসি, রবি 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 চন্দ্র, রবি রবি মঙ্গল, রবি রবি রাহু, রবি রবি বৃহস্পতি, রবি রবি শনি, রবি রবি বুধ, রবি রবি কেতু, তারপরে কী নিয়ে আসি চন্দ্র, চ চ চ মানে চন্দ্র 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 কিরম ভাঙছি দেখুন, মানে জীবনই বলছি কিন্তু এর মাধ্যমে 72 বছর লিখে যাচ্ছি আমরা, যেটা বলছিলাম ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স, ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপ, যে কাল কারে সো আজ কারো, যে আজ কারে সো আবি কারো, আজকের কাজ দর্শক বন্ধু এখনই করুন আর কালকের কাজ আজকে করুন। দেখুন জীবনটা না একদম প্লেনের মতন উড়ে গেছেন, এখান থেকে বোম্বে যাবেন হয়তো ট্রেনে 26 ঘন্টা 27 ঘন্টা, আর ফ্লাইটে গেলে দর্শক বন্ধু 2 ঘন্টা 20 মিনিট, তাই না? আর এখান থেকে যদি আপনি ট্রেনে করে দুবাই যান, কবে পৌঁছাবেন আমি তো জানি না, তবে এইটুকুনি জানি সকাল 8:55 কোনো ফ্লাইটে উঠলে আপনি 5 ঘন্টা 10 মিনিটে দুবাইতে ল্যান্ড করবেন, এটা আমি জানি। তো জীবনটাকে দেখুন না প্লেনের মতন চালাতে পারেন কি না, সেই জায়গাতে জীবনটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় না, আমি খুব মানে জোর গলায় বলছি, যে কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আর একটু মাঝখানে বলি, আমি 3 ধরনের কুষ্টি আমি লিখি, একটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টার কুষ্টি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্র্যান্ড মাস্টার কুষ্টি, এর মধ্যে আপনি 1 বছরের ফলাদেশ পাবেন ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার, প্রতি ঘন্টার হিসাব পাবেন 1 বছরের। একটা হচ্ছে গিয়ে গাছ কুষ্টি, আরেকটা লিখি আমি DAP কুষ্টি, প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন, স্কলে আমাদের বুকিং নাম্বার আছে, স্কলে আমাদের প্রত্যেকটি চেম্বারের নাম যাচ্ছে, ডেট যাচ্ছে, কবে কখন আপনাদের যন্ত্রটা কোথায় আছে, যদি প্রয়োজন মনে করেন বুকিং নাম্বারে ফোন করে বিশদভাবে জেনে নেবেন, আমাদের ব্যাক অফিসের লোক আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আর যারা মনে করছেন অনলাইন বুকিং করে আসবেন, tpilw.jayantashastri.com অবশ্যই একটু অনলাইনে বুকিং করতে পারেন। তবে এই বছরে গোচর গণনা একটু বিদ্যাজনিত ব্যাপারে ছুঁয়ে যাই, মোট 6টা রাশির একটু ডিস্টারবেন্স চলছে, সেটা কি, প্রথমে বলি কর্কট রাশি, দ্বিতীয়ত বলি মকর রাশি। একদিকে মকর রাশি চলছে 7.5, অন্যদিকে রাহুর দৃষ্টি, আর কর্কট রাশির ওপর দিয়ে রাহু এখন বিরাজমান, তার সঙ্গে বৃশ্চিক রাশি, তার সঙ্গে মীন রাশি এবং তার সঙ্গে সিংহ রাশি। এই 5টা রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, মকর রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশির বিদ্যাজনিত ব্যাপারে প্রয়োজন মনে করলে প্রিভেনশন বেটার দ্যান কিওর, যদি মনে করেন অগ্রিম সন্তানের বিদ্যাভাব প্রয়োজন মনে করলে জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের কাছে বিচার করাবেন। আজকে তো দর্শক বন্ধু সময় নেই, বিদায় নেবার পালা, আর ঘড়ির কাঁটাও বলছে আজকে কিন্তু আমাদেরকে থামতেই হবে। তবে অনুষ্ঠান দেখতে ভুলবেন না, এডুকেশনাল প্রোগ্রাম, যুক্তিবিজ্ঞান জ্যোতিষের প্রোগ্রাম, অনুষ্ঠানের নাম দেওয়া আছে জয়ন্তদার, সময় এবং নক্ষত্র। আজকে তাহলে অনুমতি দিন দর্শক বন্ধু, মা কামাখ্যা ও মা দুর্গার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা, বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কৃষ্ণপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা DAP কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.jayantashastri.com, আপনি মেল করতে পারেন contact@jayantashastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।